হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি আপডেট জব সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছিলাম। সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে একটি নিয়োগটি প্রকাশ হয়েছে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন, কতটি পদ এখানে আছে এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এই চাকরি আবেদন ফর্মটি পূরণ করতে গেলে। সম্পূর্ণ বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, নাহলে সম্পূর্ণ নিয়োগটি আপনারা বুঝতে পারবেন না। তো এখন পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলঘন্টি বাজিয়ে দেবেন, যাতে করে সকল ধরনের আপডেট, জব সার্কুলার এবং টেক ভিডিও সবার আগে পেয়ে যান। তো আর কথা বলিয়ে না বাড়িয়ে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ওখানে বিস্তারিত যে নিয়োগটি আছে এটা নিয়ে। তো এটি হচ্ছে কাঙ্কুলার যে সার্কুলারটি আমি আপনাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগটি। আপনারা দেখতেই পাচ্ছেন নতুন নিয়োগটি প্রকাশ করা হয়েছে। তো আমরা চাকরির যে বর্ণনাটিকে একটু দেখে নিই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদসমূহের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এটি হচ্ছে বর্ণনা। তো আমরা এখন চলে যাব আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে। আবেদন প্রক্রিয়া কীভাবে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে দিয়ে রাখছি অ্যাপ্লাই নাও হেয়ার ক্লিক। এখানে ক্লিক করলে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখছি। ওখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটি ঢুকে ভিজিট করে তারপর আপনারা হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে নেবেন। আর অনলাইন আবেদন করার যাবে হচ্ছে 30/6/2020 তারিখ পর্যন্ত। বিস্তারিত বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বেসরকারি আইনজীবী প্যানেলে নিয়ে বিজ্ঞপ্তি করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই, সরকারি স্বার্থ রক্ষার্থে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল মামলা পরিচালনা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল কর্তৃপক্ষ নিযুক্ত বিজ্ঞ সরকারি আইনজীবীকে সহায়তা প্রদানের নিম্নোক্ত মহত্ব সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মামলা সমূহের জন্য দুইজন প্রশাসনিক ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের জন্য একজন সহ মোট তিনজনকে একটি বেসরকারি আইনজীবী প্যানেলে তালিকাভুক্ত করার লক্ষ্যে আগ্রহী অনলাইনদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে। আবেদনকারীর নাম, পিতা, স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানার বয়স ইত্যাদি উল্লেখযোগ্যপূর্ণ বুঝিয়ে বিখ্যাত দিতে হবে। আবেদনের সাথে সত্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র বা কাউন্সিলের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সকল সনদ এবং বার কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত পেশাগত অভিজ্ঞতা সনদপত্র সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে, আপনারা নিজে থেকে এই তথ্যগুলো পড়ে নেবেন। এর জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ভিজিট করে বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখে নেবেন। আলোচনা করি, তো আশা করি সম্পূর্ণ নিয়োগটি আপনারা বুঝতে পেরেছেন। যদি নিয়োগটি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো সমস্যা বুঝতে হলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আরেকটি কথা আবারও বলতেছি, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলঘন্টি বাজিয়ে দেবেন, যাতে করে সকল ধরনের আপডেট, জব সার্কুলার এবং টেক ভিডিও সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।